নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। যখন সম্পর্কগুলোকে ভাবমূর্তি কবলিত করে, তখন তার মধ্যে জীবনী শক্তি থাকে না। আজকের চমৎকার। আমি সিডনি থেকে কবিতা বলছি। গত বছর থেকে আমি আমার পাঁজরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম, কিন্তু সাধারণ দুর্বলতা মনে করে আমি এই বিষয়টায় কোনো গুরুত্ব না দিয়ে এর নিরাময়ের জন্য প্রার্থনা করে যেতাম। দুই মাস আগে যন্ত্রণাটি তীব্র হওয়ার কারণে আমি চেক আপ করাতে যেতে বাধ্য হই। ডাক্তাররা আমাকে জানালেন যে আমার হাড়ে ক্যান্সার হয়েছে এবং অস্ত্রোপচার করে আমার পাঁজরের দুটি হাড় বাদ দিয়ে দিতে হবে। এটি শুনে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার দুই সন্তান আছে এবং তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। সেই সময়ে প্রতি মঙ্গলবারে অনুষ্ঠিত রাহু কাল পূজার ব্যাপারে আমি জানতে পারি এবং তাতে অংশগ্রহণ করি। বিশেষ প্রার্থনার সময় 21 জন দয়ালু ভক্ত আমার আরোগ্যের জন্য নিষ্ঠা ভরে প্রার্থনা করেছিলেন। আজ আমি আমার চিকিৎসকের কাছ থেকে একটি ভালো খবর পেলাম যে আমার আর কোনো চিকিৎসার দরকার নেই, যেহেতু আমার ক্যান্সার কোষগুলি আমার শরীর থেকে ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে শুধুমাত্র প্রতি 3 মাস অন্তর একটি সিটি স্ক্যানের দ্বারা নিয়মিত ফলো আপ করাতে হবে। আমাদের প্রিয়তম শ্রী সর্বদেব পরম জ্যোতি এবং সেই সকল ভক্তগণ যারা আমার জন্য প্রার্থনা করেছিলেন, তাদের প্রতি আমি আমার পরম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার এই জীবন প্রকৃত রূপে ঈশ্বরের থেকে পাওয়া একটি অনুপম উপহার। শ্রী সর্বদেব পরম জ্যোতি, আপনার পাদপদ্ম।